পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে একটি ফোনালাপের গল্প, সখি ভালোবাসা কারে কয়। রচনা দীপক সরকার, চরিত্রায়নে বাবা ও সূত্রধর ডক্টর অর্চ্য সেনগুপ্ত, মা ও মেয়ে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে শুনুন একটি বিপজ্জনক ফোনালাপ, সখি ভালোবাসা কারে কয়। তখন ফোন কল ছিল এক মিনিটে দু টাকা। হ্যালো, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ রে, আমরা ভালো আছি। তোর মায়ের হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। আর হ্যাঁ শোন, কাজের মেয়েটা আজ কাজে আসেনি। আমি তোর মায়ের ঘর দোর ওই ডান্ডা নেতাটা দিয়ে মুছে দিয়েছি। তোরা সব ভালো তো? ছাড়ছি তাহলে। আরে আরে, এখনই কি ছাড়বে, মাকে দাও। আবার মা কেন? এক্ষুনি এক দাদা কথা বলবে। শোন, মিনিটে দু টাকা, আমার আবার পাওয়ার ভরা নেই। কিপটে বুড়ো একটা। মা, আমি ঘুরিয়ে ফোন করছি, তোমরা লাইন কেটে দাও। অপচয় করিস না, আর ফোন করবার দরকার নেই, আবার কালকে করবি। লাইনটা কেটে দেওয়া হলো। মেয়ে ঘুরিয়ে আবার ফোন করলো। হ্যালো, কে সাথী? শোন, তোর বাবার সাথে একসাথে সংসার করা যাচ্ছে না, ভীষণ অত্যাচার করছে রে। সে কি কি করেছে মা? শোন, সারাদিন খাই খাই করছে, সকালে চারবার চা খেয়েছে, শিকাটেটে ধোয়ায়, ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সবে আমার সাথে কে উঠলো, আমাকে বলছে মুড়ি ঘন্ট করে দিতে আর বোয়ালের ছাল। 500 চুনো মাছ এনেছে, কে কাটবে বল? ও, আমার এই হাঁটু ব্যথা, ওর সঙ্গে থাকবো না, আমাকে আলাদা করে দে। এসব রেধেছ কেন? কালকেও তো মেট্রোজিন খেয়েছে, মুখ ফুটে চাইলো মানুষটা রাঁধবো না। জানিস, রাতে আমায় ঘুমাতে দেয় না, সারা রাত অত্যাচার করে। সে কি বলছো মা? ঠিকই বলছি, সারা রাত টিভি চালিয়ে হিস্ট্রি চ্যানেলে এলিয়েন দেখে, তারপরে 500 কেজির মানুষ কি করে অপারেশন করে রোগা হচ্ছে তা দেখে, কাঁপ কাঁপ করে টিভি চলে, আমার আর ঘুম আসে না। অত্যাচার নয়, অথচ আমাকে দিদি নাম্বার ওয়ান দেখতে দেয় না রে, তখন নিউজ শুনে। তা তুমি অন্য ঘরে শোও না কেন? তোর বাবা ভূতে ভয় পায়, আমাকে ছাড়া শুতে পারে না, তুই এসে একটা বিহিত করে যা। সাদা সিধে গোপালে রে হেমুটকি জননী, রেখেছ কি তো দাস করে স্বামী তো ভাবনি। ওই দেখ, সারাদিন ছড়া কাটছে নয় গান করছে, লোকে পাগল বলে। আচ্ছা আচ্ছা, আমি কাল স্কুল ফেরত যাব, একটু মুড়িঘণ্ট রেখো। এক পথে সেফটি পিনার সায়ার দড়ি আনবি, আর ওই ন্যাপ থলির আনবো মা। এবার রাখি, যাই তোর বাবাকে একটু কড়াই সুটির কচুরি করে দি, সারাদিন খায়নি বলছে। রাখছি রে।